কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই আবার চলে আসলাম অনির্বাণ ডিফেন্স টিউটোরিয়াল থেকে। আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনটি আসলে তোমাদের সেকেন্ড ডেতে হয়ে থাকবে এবং অবশ্যই তোমরা একটা গ্রুপে ডিভাইড হয়ে যাবে প্রথম দিনই, এবং যে গ্রুপে তোমাদের প্রথম দিন ডিভাইড করে দেওয়া হবে সেই গ্রুপটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবে। থার্ড ডে সকল কাজের জন্য তোমরা ওই গ্রুপটা অনুযায়ী কাজ করবে। তো গ্রুপ ডিসকাশন সাধারণত বাংলা এবং ইংরেজি দুটো টপিকে হয়ে থাকে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে সব বিষয়গুলোকে তুলে ধরছি যা আমি বলছি, তো তোমরা সেটাও ফলো করো আর আমার কথাও ফলো করো, তাহলে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না আমার কথা বুঝতে এবং আমরা যে ডিসকাস করছি তা বুঝতে। তো চলো আমরা শুনে নিই গ্রুপ ডিসকাশন ব্যাপারটা আসলে কী। তো বন্ধুরা, সেকেন্ড দিন তোমাদের প্রথম ইভেন্ট হচ্ছে গ্রুপ ডিসকাশন। ব্রেকফাস্টের পরপরই তোমাদের খাটে পাঠিয়ে দেওয়া হবে আর সেখানে তোমাদের গ্রুপ ডিসকাশন শুরু হবে। সেখানে তোমাদের একজন স্যার থাকবেন, যিনি হচ্ছেন জিটিও, গ্রুপ টেস্টিং অফিসার। তিনি তোমাদেরকে একটা নির্দিষ্ট টপিক দিয়ে দিবে, সেই টপিকের উপর তোমাদের সবাইকে কথা বলতে হবে। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবে, কথা বলার সময় তুমি সবসময় তোমার গ্রুপমেটদের দিকে তাকাবে, কখনোই তুমি তোমার জিটিও স্যারের দিকে তাকাবে না, কখনোই না আই কন্ট্যাক্ট করবে না, কথা বলবে তুমি তোমার গ্রুপমেটদের সাথে, ওরাই তোমার সব। আরেকটা জিনিস খেয়াল করবে, তুমি যখনই কোনো গ্রুপমেটের সাথে কথা বলবে অবশ্যই তার চেস্ট নাম্বার ধরে তার সাথে কথা বলবে, কখনো তার নাম উচ্চারণ করবে না। যখন জিটিও স্যার তোমাকে একটা টপিক দিয়ে দিবে, সেই টপিক দেওয়ার সাথে সাথে তোমাদের মধ্যে যে কোনো একজন সঙ্গে সঙ্গে তা স্টার্ট করে দিবে। কেউ অপেক্ষা করবে না যে ও স্টার্ট করবে আমি স্টার্ট করব এই জিনিসটা নিয়ে, যে সবচেয়ে ভালো মনে করে যে আমি পারবো, কনফিডেন্ট, সেই জিনিসটা নিয়ে শুরু করে দিবে। এবং আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, তুমি কথা বলার সময় এমনভাবে চিন্তা করে কথা বলবে যাতে তোমার সবগুলো ফ্রেন্ড কথা বলতে পারে নির্দিষ্ট সময়ের মাঝে। অনেক সময় দেখা যায় যে গ্রুপ ডিসকাশন 10 মিনিটের জন্য হয়, অনেক সময় 15 মিনিটের জন্য, এমনকি অনেক সময় 30 মিনিট পর্যন্ত যেতে পারে যদি তোমার স্যার চান। সো যখন প্রথমে কথা বলবে তখন তুমি সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় কথা বলবে, এর বেশি না, কারণ তোমার বাকি ফ্রেন্ডরাও কথা বলবে। আরেকটা জিনিস, তুমি চাইলে 2 বারও কথা বলতে পারো, 3 বারও কথা বলতে পারো, কিন্তু এই জিনিসটা করার ক্ষেত্রে আগে খেয়াল করবে তোমার গ্রুপমেটরা সবাই যেন কথা একবার অন্ততপক্ষে হলেও বলে। যদি তারা সবাই একসাথে একবার কথা বলে ফেলে, তারপর তুমি যদি চাও তুমি আবার কথা বলো, কোনো ব্যাপার না। আর অবশ্যই লজিক্যালি কথা বলবে, লজিকগুলো দিবে, এবং তোমার যুক্তিগুলো যাতে খুবই গুরুত্বপূর্ণ যুক্তি হয়, তোমার জিটিও এবং তোমার গ্রুপমেটরা যেন তোমার যুক্তিগুলোকে ফলো করে, সেইভাবে তুমি তোমার বক্তব্যগুলোকে ফুটিয়ে তুলবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের গ্রুপ ডিসকাশনের ব্যাপার, এটা হচ্ছে বাংলায়। আর ইংলিশেও সেম, গ্রুপ ডিসকাশনে তোমার জিটিও স্যার তোমাকে একটা টপিক দিয়ে দিবে, সেই টপিকে তোমাদের সবাইকে ইংলিশে বলতে হবে। ওখানেও সেম নির্ধারিত, তোমরা সর্বোচ্চ 2 মিনিটের বেশি কথা বলবে না, এবং সব গ্রুপমেটরা যেন কথা বলতে পারে সেই জিনিসটা খেয়াল রাখবে। এবং যদি গ্রুপমেটদের কথা বলার পর একটা ভালো সলিউশনে আসে, তারপর যদি কাউকে বলতে বলা হয়, তাহলে সে ওই সলিউশনটা আবার প্রথম থেকে সবাইকে বলে দেবে যে আমাদের এই টপিকের বিষয় ছিল এই এবং আমরা এই সলিউশনে এসেছি। এটাই হচ্ছে গ্রুপ ডিসকাশনের সবচেয়ে বড় ব্যাপার। তো এই ছিল আজকে আমার ভিডিও, গ্রুপ ডিসকাশন সম্পর্কে তোমাদের কিছু ইনফরমেশন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, এবং কমেন্টের থ্রু জানিয়ে দাও তোমাদের এই বিষয়ে আরও কোনো ইনকোয়ারি আছে কি না। তো এই নিয়েই ভালো থাকো আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল, কারণ পরবর্তীতে আমি আরও কিছু বিষয় নিয়ে তোমাদের কিছু ভিডিও দিয়ে দিবো।